আপনি কেমন মানুষ নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজ এই পর্বের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন নামের প্রথম অক্ষর বলে দিবে আপনি মানুষ হিসেবে কেমন এবং আপনার ভাগ্য কেমন। এর জন্য আপনাকে কিছু লেটার দেওয়া হবে, আপনার পছন্দের লেটারটি আপনি চুজ করবেন এবং দেখে নেবেন আপনার ভাগ্য কেমন। আপনার পছন্দের লেটারটি আপনি চুজ করুন আর দেখে নিন আপনার ভাগ্য কেমন। এই ভিডিওটির জন্য আপনাদের কাছ থেকে একটি করে লাইকের আশা করছি, তাই আপনারা আপনাদের ভালোবাসা দেখাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যাদের নামের প্রথম অক্ষর বি তারা রোমান্টিক এবং ধৈর্যশীল এবং ভীষণ মিশ্র স্বভাবের হয়ে থাকেন। নিজের অনুভূতিগুলো চেপে রাখতে পছন্দ করেন, অত্যন্ত রোমাঞ্চপ্রিয়। আপনি কিন্তু রোমান্টিক প্রিয়জনের কাছ থেকে অফার পেতে ভালোবাসেন। এরা যে কোনো কাজ করেন ধীরে ধীরে। এদের মন প্রবল উৎসাহ থাকে এবং জেদ কম থাকে এদের। নিজের উপর আত্মবিশ্বাস নন এরা, ঘন ঘন পরিবর্তন করেন, অসল এবং কল্পনাপ্রিয় হয়ে থাকেন। এই অক্ষদের যাদের নাম শুরু হয় তারা খুবই সংবেদনশীল। ছোট ছোট কথাতেই এদের উপর প্রভাব বিস্তার করে, আবার ছোট ছোট কথাতেই এরা খুশি হয়ে যান। এরা ভুল থেকে শিক্ষা নেন এবং নিজেকে সুধারানোর চেষ্টাও করেন। বিয়োগক্ষরের নামের ব্যক্তিরা খুবই রোমান্টিক হয়ে থাকেন। বিয়োগক্ষরের লোকেরা সাধারণত প্রেম বিবাহ করে থাকেন। বাহ্যিক সৌন্দর্য এদের খুবই গুরুত্বপূর্ণ, টাকাকেই এরা গুরুত্ব দিয়ে থাকেন। তাই এই অক্ষরের লোকের ব্যক্তিরা সোনা ও বিপদে স্কুল ক্ষেত্রে চাকরি করেন। নিজের পরিশ্রমের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন এরা। সাধারণত এই অক্ষতে যাদের নাম তারা ধনী হয়ে থাকেন, তবে মুড়ি স্বভাবের কারণে অনেকে এদের অহংকারী মনে করে থাকেন। খুব একটা বন্ধুবান্ধব থাকে না এদের, তবে কোনো বন্ধুবান্ধব থাকলে তাদের সঙ্গে গভীর সম্পর্ক রাখেন এরা। আর সব থেকে সুন্দর বিষয় হলো এরা ভালোবাসায় পিপাসু হয়ে থাকেন। সামান্য ভালোবাসায় পেলে এরা নিজের উপর উজ্জার করে দেন। যাদের নামের প্রথম অক্ষর আর, তারা নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভিতর। নিজের ভুল শুধরে নিতে জানেন এরা। এমন পার্টনার পছন্দ করেন যারা এদের মতোই সম্মান বৃদ্ধি ধারণ করতে পারে। সবসময় পার্টনারকে খুশি রাখার চেষ্টা করেন। ভীষণ খোলা মনের মানুষ এরা। শুধু নিজেকে নিয়ে থাকেন, কথা কম বলেন। নিজের পৃথিবীকে সর্বক্ষণ বিচারণ করেন থাকেন এরা। কে কি বলল কে কি করলো তা নিয়ে এদের কিছুই যায় আসে না। তাই বৈবাহিক জীবনে বাছদ বিপদ লেগেই থাকে এদের। সবসময় নতুন কিছু খুঁজে বেড়ান। এই অক্ষদের যাদের নাম শুরু হয় তারা জ্ঞান পিপাসু হয়ে থাকেন। তাই লেখক এবং দার্শনিকের সঙ্গে অন্তত সংক বেশি এদের। এই লোকের নামরা সাধারণত বৈজ্ঞানিকও হয়ে থাকেন। খুব দ্রুতগতিতে উন্নতি হয় এদের। এরা মনের দিক থেকে খুবই ভালো এবং এদের বিশ্বাস করা যায়, কারণ মানুষ হিসেবে এরা মানুষকে খুবই ভালোবাসেন। তবে নিজেদের জীবন নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করতে চান না এরা। শান্তিতে থাকতে পছন্দ করেন। চ্যালেঞ্জ নিয়ে কখনো কখনো পিপাসা হন এরা। এক কথায় এই মানুষদের চরিত্র বেজাজ পরস্য বিরোধী হয়ে থাকেন। নিজেকে সবসময় সেরা প্রমাণিত করার তাগিদ রয়েছে আপনার ভিতর। টি দিয়ে নাম হলে আপনি খুবই সংবেদনশীল। ব্যক্তিগত স্পর্শে কাউকে ঢুকতে দেন না। প্রেমে পড়লে খুব একটা অনুভূত প্রকাশ করতে পছন্দ করেন না আপনি। নামের প্রথম অক্ষর টি হলে তারা আবেগপ্রবণ হয়ে থাকেন। কঠিন পরিস্থিতিতে মন স্থির রেখে কাজ করতে পছন্দ করেন। কল্পনাপ্রিয়, নিজের পছন্দ জীবন চলতে পছন্দ করেন। সকলের সঙ্গে সুমাকর স্থাপন করতে চলেন এরা। তবে কারোর উপদেশ মোটেই নিতে পছন্দ করেন না এরা। যাদের নামের প্রথম অক্ষর টি তারা বুদ্ধিমান হয়ে থাকেন। অর্থ এবং নাম অর্জন করলে ভালোবাসা খুবই কাঁচা, তবে এদের কেয়ারিং খুবই ভালো। তবে নিজের মনের ভাব ব্যক্ত করতে পারেন না এরা। সুখ দুঃখ সঙ্গে সবাই সঙ্গে ভাগ করে নিতে পারেন। কেয়ারিংয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে এরা খুবই সচেতন হন। তাই সেসব জিনিস নতুন কিছু জানার চেষ্টা লেগে থাকেন এরা। তবে অন্যের লাইফ নিয়ে এরা খুবই সংবেদনশীল হয়ে থাকেন। এম দিয়ে যাদের নাম শুরু হয় এরা সাধারণত স্বাধীন চেটা মানসিকতা হয়ে থাকেন। এরা শিল্পী ক্ষেত্রে বিশেষ স্বার্থপর হয়ে থাকেন এরা।
অনেক সময় সবকিছু ভুলে নিজের মতো দিন কাটাতে পছন্দ করেন এরা। এরা একটু ভাবুক স্বভাবের হয়ে থাকেন, সবসময় গভীর চিন্তায় ভাবনায় ডুবে থাকতে পারেন এরা। এই কারণে এদের অন্যের জন আঘাত প্রণিত হতে পারেন। তাই এমন ব্যক্তিকে কখনো বিরক্ত করবেন না। কোনো কিছু একবার ধরে নিলে এরা সহজে ছাড়তে চায় না, এদের ভাগ্য সঙ্গেই থাকে। তাই অর্থ এবং সম্মান দুটো এদের হাতের মুঠোয় থাকে। এই অক্ষ দিয়ে যাদের নাম শুরু হয় তারা রাজনৈতিক কেয়ারিং হিসাবে নির্বাচিত করে থাকেন। এরা সুবক্তা এবং লেখক প্রকৃতির, তারা আদর্শবাদী এবং উদাস দিনমান হয়ে থাকেন। এরা বেড়াতে ভালোবাসেন, প্রতিকূলের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে থাকেন, পশু পাখি খুবই ভালোবাসেন। নিজের আবেগ প্রকাশ করতে আপনি খুব একটা স্বাস্থ্যবোধ করেন না। বন্ধু হিসাবে বিশ্বাসযোগ্য এবং লোক ঠুকিয়ে কাজ করতে অর্জন এরা একদমই পছন্দ করেন না। শরীরিক গঠন এবং সাধারণত সুন্দর হয়ে থাকেন, বুদ্ধিমান হয় এরা খুবই ভালো। তবে বেশি কথা বলে লোক দেখানো একদমই পছন্দ করেন না এরা। বিপদে মানুষের পাশে থাকে, তবে বিপদকে মানুষের পাশে এরা পায় না। এই যে নাম হলে তারা খুবই যত্নশীল, নিজের ব্যবহার গড়ে তোলার সম্পর্কগুলো নিয়ে খুবই সতর্ক থাকেন এরা। সংবেদনশীল, লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেন এরা এবং ধৈর্যশীল হয়ে থাকেন। এদেরকে ভরসা করা যায়, আপনার মধ্যে স্নেহ এবং মমতা রয়েছে। এরা আসল পছন্দ করেন না, এরা সুতি জেদি এবং দায়িত্ববান হয়ে থাকেন, সবসময় সৎ পরামর্শ দিতে পছন্দ করেন এরা। এই অক্ষরের নামের লোকেরা খুবই সংবেদনশীল হয়ে থাকেন, নিজের মনের কথা কারো সামনে প্রকাশ করেন না, এমনকি দুঃখ বা আনন্দ কাউকে কিছুই বলেন না এরা। এই অক্ষরের ব্যক্তিরা ব্যক্তিত্ব খুবই রহস্যময়, নিজের সম্মান নিয়ে খুবই চিন্তিত থাকেন এরা। যাদের নামের প্রথম অক্ষর এইচ তারা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন, এরা সাধারণত রাজনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত থাকেন। কারোর প্রতি নিজের ভালোবাসা সহজে ব্যক্ত করেন না এরা, কিন্তু কাউকে ভালোবাসলে মন প্রাণ দিয়ে ভালোবাসে। কারোর সঙ্গে বন্ধুত্ব করে না এবং কারোর সঙ্গে শত্রুতাও করেন না এরা, খুবই অর্থ উপার্জন করেন। এক কথায় এই মানুষদের তালিকা হয়তো এই অক্ষরের নামের অধিকারী বেশি হয়ে থাকেন। তো ভিউয়ার্স, আজ ছিল আমাদের এই ভিডিও। ভিডিওটির সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।